স্বাগতম সবাইকে কিওয়ার্ড রিসার্চের এই ছোট্ট কোর্সে। তো আজকের পর্বে আমি দেখাবো যে কিওয়ার্ড রিসার্চের জন্য যে টুলগুলো ইউজ করে সেই টুলগুলো দেখাবো, এবং এই টুলগুলোর যে ব্যবহার সেটি আপনাদেরকে দেখাবো। টুলগুলো আসলে মূলত অনেক টুল আছে অ্যাক্টিভ করতে হয়, আবার অনেক টুল আছে অ্যাক্টিভ করতে হয় না। তো আমি সাধারণত চাইবো যে যেটি অ্যাক্টিভ হয় না এবং সহজে ইউজ করা যায় সেটি দিয়ে দেখানোর চেষ্টা করব। তো চলুন দেখি নিই আসলে কী কী কিওয়ার্ড টুল রয়েছে। প্রথমে আমি যে টুল নিয়ে আলাপ করব সেটি হচ্ছে nailpetal.com। এখানে কিছু টুল রয়েছে, app.nailpetal.com এ গেলে কিছু টুল পাওয়া যায়। তিনি অনেক ভালো ভালো কিছু টুল ইউজ করেছেন কিওয়ার্ড রিসার্চ করার জন্য, এবং খুবই চমৎকার রেজাল্ট দেয় এবং একদম ফ্রি। তো চলুন দেখে নিই প্রথমে nailpetal.com এর এই টুলটি। তো আপনার ব্রাউজারে এইভাবে ব্রাউজারে উপরে যে সার্চ বার রয়েছে সেখানে nailpetal লিখে nailpetal.com লিখে এন্টার করুন। এন্টার করার পর আপনার এরকম একটি এরকম পেজ আসবে। আসার পর আপনাকে যেতে হবে নিচে, একদম নিচে যাওয়ার পর পেজটি নিচে লিখা আছে যে টুল ব্লগ নিউজ লেটার টুলস, এই টুলসে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার এখানে বেশ কিছু অপশন শো করবে। তো অপশন আসার পর আপনার যে প্রথমে আছে ব্যাক লিঙ্কস, তারপর হচ্ছে উবার সাজেস্ট, আমি একটু বড় করে দেখাচ্ছি, তারপর হচ্ছে এবি টেস্টিং ক্যালকুলেটর, এরপর হচ্ছে এসইও অ্যানালাইজার। তো আমরা এখান থেকে উবার সাজেস্টে ফার্স্টে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যে কিওয়ার্ড, যে টার্গেটিং কিওয়ার্ড, আমি আগে বলেছি যে আপনাকে একটি কিওয়ার্ড টার্গেট করতে হবে, সেই টার্গেট কিওয়ার্ডটি এখানে লিখে দিতে হবে। যেমন একটু আপনাকে বড় করে দেখাই যে এখানে এন্টার এ ডোমেন অর কিওয়ার্ড, এরপর এখানে সার্চ কথাটি লিখে আছে। তো আমরা এখানে লিখে দিই হেলথ টিপস, এটি হচ্ছে আমার কিওয়ার্ড, সার্চ করলাম। দেখুন সার্চ করার পর চমৎকারভাবে আমাদের একটি ওভারভিউ শো করলো এখানে। তো আমি আসলে আজকের টিউটোরিয়ালটি এর চেয়ে আর দীর্ঘায়িত করবো না, আগামী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব এখানে শেষ করছি।